আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আশা করি সবাই সুস্থ আছো এবং দোয়া করো আমরা যেন অতি সত্বর স্কুল খুলে তোমাদের সাথে দেখা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য এ বিষয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, গতদিন আমরা আলোচনা করেছিলাম শিক্ষা ও মনুষ্যত্বের প্রথম অংশ নিয়ে। আমরা প্রথম অংশটা আমি আবার তোমাদের সাথে আলোচনা করছি। প্রথম অংশে আমরা পড়েছিলাম যে লেখক এখানে মানুষের জীবনকে একটি দোতলা গড়ের সঙ্গে তুলনা করেছেন। জীবসত্তা হচ্ছে সেই গড়ের উপরের তলা, আর মানবসত্তা বা মনুষ্যত্ব হচ্ছে সেই গড়ের উপরের তলা। আর জীবসত্তার গড় থেকে মানবসত্তার ঘরে উঠবার মই হচ্ছে এই শিক্ষা। আশা করি তোমাদের সেই অংশটি মনে আছে। তো শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এর দ্বিতীয় অংশ নিয়ে। এখানে তোমরা দেখতে পাবে, দেখো, কোনো ভারী জিনিসকে ওপরে তুলতে হলে তাকে নিচের দিকে থেকে টেলতে হয়, আবার উপর দিক থেকেও টানতে হয়। শুধু নিচের দিক থেকে টেললে তাকে আশানুরূপ উপরে উঠানো যায় না। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপর থেকে টানা, আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচের দিকে থেকে ঠেলা। অনেকে মিলে খুব জোরে ওপরের দিকে টানলে নিচের টেলা ছাড়াও কোনো জিনিস উপরে উঠানো যায়, কিন্তু শুধু নিচের টেলায় বেশি দূর উঠানো যায় না। তেমনে আপ্রাণ প্রচেষ্টার ফলে শিক্ষার ধারায় জীবনের উন্নয়ন সম্ভব, কিন্তু শুধু সমাজ ব্যবস্থার সুশৃঙ্খলতার ধারা তা সম্ভব নয়। শিক্ষাদীক্ষার ফলে, সত্যিকার মনুষ্যত্বের ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু, কটাতা বলিমাত্র সত্য। লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। কাজেই শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। ছোটো জিনিসের মুহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, আর সে যাই হোক শিক্ষিত নয়। শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। শিক্ষার্থীবৃন্দ, লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে আসে, তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় না সেখানে শিক্ষা নেই। শিক্ষার্থীবৃন্দ, যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় না, পাওয়া হয় না, সেখানে শিক্ষা নেই। শিক্ষার মারফতে মূল্যবোধতা মনুষ্যত্ব লাভ করা যায়, তথাপি অন্ন বস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয়। তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়া পৌঁছাতে দেরি হয় বলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান একান্ত সম্ভব প্রয়োজন। পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। তেমনি অন্ন বস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হতে হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই দুদিক থেকেই আজ কাজ চলা দরকার। একদিকে অন্ন বস্ত্রের চিন্তার বেরি উন্মোচন, অপরদিকে মানুষত্বের আহ্বান, উভয়ই প্রয়োজনীয়। নইলে বেরিমুক্ত হয়ে মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জারবদ্ধ পাখির মতো উঠবার আকাঙ্ক্ষার পাখা ঝাপটাবে, কিন্তু উঠতে পারবে না। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ শিক্ষা মনুষ্যত্ব এই পাঠটি তোমাদের দুই দিনে আমি দুটি পাঠ পড়ালাম এবং শেষ করলাম। এখন তোমরা দেখতে পারবে যে এখানে শব্দার্থও টিকে আছে, এবং এরপরে তারপর আছে পাঠ পরিচিতি আছে। এগুলো তোমরা বই দেখে পড়ে নিও এবং সমস্ত পাঠটি আবার ভালোভাবে পড়বে এবং আমার পড়ার সাথে মিলাবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থাকো। খুদা হাফেজ।